সন্তানকে সন্তান মনে না করে আমি আমার বন্ধু মনে করি, যার জন্য এটা তারই সাপোর্ট আমাকে দেওয়ার, কারণ আমি এত কাজ করছি অনেকেই দেখছেন, তো কাজ করতে হলে তো আমাকে বাড়ির বাইরে থাকতেই হয়। আর ভেরি রিসেন্ট আমার মা নেই, 1.5 বছর হয়ে যাচ্ছে, 2 বছরের মাথায় পড়বে, তো আমার মা অনেক সাপোর্ট ছিল আমার সন্তানের জন্য। অবশ্যই মাদার ডে আমি মিস করবো, ফার্স্টে আমি আমার মাকে, একজন সেলিব্রিটি হিসেবে আমি আমার মাকে মিস করবো। আর আজকে আমি সেলিব্রিটি পরেও আমি একজন মা, তো সেই জায়গা থেকে আমার ছেলে আমাকে যে পরিমাণ সাপোর্ট দেয় আমার কাছে মনে হয় সে একজন আমার ভালো বন্ধু। আরও তো অনেক ছোট, ওর কাছে আমার চাওয়া পাওয়া প্রাপ্তির কিছু নেই। আমার ভালো লাগাটা এখানে যে একটা মাদার ডে যেটা বিগত 5 বছর আগে আমার জন্য ছিল না, যেটা আজকে ডেটে এই ডেটা আমার জন্য তৈরি হয়েছে। আমরা জানি যে শাকিব খানের হচ্ছে দিন তার বিয়ে, এবং আমাদের কাছে একটু খবর এসেছে সে হচ্ছে তার সন্তানের জন্য দিন কাদের দিন কাদের একটা মা হিসাবে শাকিব খানের সন্তান নিয়ে যেতে চাই, আপনি কি তাকে সেই দিবেন সার্ভেন কিনা, এটা উত্তর দিতে পারেন মানে আপনি তবে এই ব্যাপারে আমার কোনো মতামত নেই, কার সন্তান তখন একা হয় আমাকে যারা আমি হেটার্স করবো না, আমি বলবো তারাই আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, যারা কিনা এটা নিয়ে ট্রল করেছেন, আমি স্টেজ শো করেছি সেই ফিটনেস গুলো নিয়ে ট্রল করেছে, আজকে তারা ট্রল না করলে হয়তো আমার ভিতরে চেষ্টা কাজ করতো না, আমি আমাকে ফিট করার চিন্তাও করতো। সেই জায়গা থেকে এই যে আমাদের পরিশ্রম, অক্লান্ত পরিশ্রমের জায়গা, কেন আমার যে এত বিশ্বাস কাজ করেছি, দর্শক আমাকে এত ভালোবাসা দিয়েছে, সেটা ধরে রাখার দায়িত্ব আমি নিজে। এখন যারা কাজ করছেন তাদের আমার কাছে মনে হয় যে আসলে উপদেশ না, এটা আসলে আমার ভালো লাগে কোনো বলা, কাজের প্রতি অনেক ডেডিকেট হওয়া দরকার। মানে অনেকেই চিন্তা করে যে আমি নায়িকা হয়ে গেছি বা আমি অ্যাক্ট্রেস হয়ে গেছি, একটা সিনেমা বা একটা কোনো কাজ করেছি নাম বলার মতো, সেটা বলে দিলাম আমার একটা একটা আমার ট্যাগলাইন হয়ে গেল। তো কাজের জায়গাটা যদি আমি অনেক বেশি কী বলে ইম্প্রুভ করি, এটা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, শুধু ট্যাগলাইন চিন্তা করা, তো সেটাই হয়তো বা হতে পারে। আর তাছাড়া আরেকটা হচ্ছে যে লাস্ট 2 ইয়ার্স তো আমাদের একটা ভালো সিচুয়েশন গেল, কবে আমরা চাইলেও কেউ কাজ করতে পারি, অথবা তারা কাজ করার আগেই